হ্যালো ভিউয়ার্স, আমি কেডিএফ শ্রাবণ। আপনারা দেখছেন সিলেট নাইনবেড় খামারে টাইগার মুরগির বাচ্চাগুলো। আজকে ব্রুডিং শেষ হলো বাচ্চাগুলোর, আজকে 16 দিন বয়স। আমাদের কাছ থেকে 500 পিস টাইগার মুরগির বাচ্চা নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আজকে 16 দিন বয়স পর্যন্ত মাত্র 10টি বাচ্চা মর্টালিটি হয়েছে। আজকে পাশেই দেখছেন, লক্ষ্য করছেন ওই পাশে নতুন ডিটার করা হচ্ছে, ডিটারে ধানের তুষ ব্যবহার করা হচ্ছে। ফার্মের মুরগির বাচ্চাগুলো অত্যন্ত চঞ্চল এবং সুস্থ সবল। আপনাদের আগে ব্রয়লার খামার করতেন এবং পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে টাইগার মুরগির খামার করেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। নাইম ভাইয়ের জন্য যেন অত্যন্ত সফলভাবে উনি বেস্টটি শেষ করতে পারেন। টাইগার মুরগির জিরু বাচ্চা যে কোনো পরিমাণ বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টাইগার মুরগির খামার করার জন্য যে কোনো পরামর্শ চাইতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে টাইগার মুরগি বাচ্চা সরবরাহ করে থাকি। অত্যন্ত উন্নত মানের বাচ্চা সরবরাহের আস্থা আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আসলে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা সবসময় চান অবশ্যই আমাদের বলবেন, আমরা রিভিউ করব। ভালো থাকবেন সবাই।